সম্ভবত সেপ্টেম্বর মাসের আজ অর্থাৎ 11 তারিখে শেষ লকডাউন। অন্যান্য যে মাসিক লকডাউনগুলো পরপর আমরা দেখেছি, আজকেরও লকডাউনের সেই একই চিত্র সারা কলকাতায়। আমরা এখন গড়িয়ার মোড় ক্রস করছি, দেখতে পাচ্ছেন সমস্ত রাস্তাটা ধুধু করছে, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই, দোকানপাট সব বন্ধ, রাস্তায় ইতস্তত একটা গাড়ি দেখা যাচ্ছে। তবে সেই গাড়িগুলো অনুমতি সাপেক্ষে বেরিয়েছে বলেই অনুমান, কেননা রাজ্য সরকারের তরফে বলা হয়েছিল যে প্রয়োজন ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না এই লকডাউনের দিন, এবং যারা বেরোবেন তারা ভ্যালিড পাস নিয়ে বেরোবেন, এবং ভ্যালিড পাস যাদের কাছে নেই তাদের রাস্তায় যাতায়াত করতে দেওয়া হবে না। এমনকি পুলিশের কাছে এমন নির্দেশও আছে যে যাদের কাছে ভ্যালিড পাস থাকবে না, যারা কোনো কারণ ছাড়া এমনিতে বাড়ির থেকে বেরিয়েছেন লকডাউন অমান্য করে, তাদের সোজা বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কাজেই সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তাটা পুরো ফাঁকা এবং দোকানপাট সবই বন্ধ। এই পাশের থেকে দেখালে পরিষ্কার চিত্রটা উঠে আসবে, যে দোকানগুলো সব দেখা যাচ্ছে রাস্তার পাশে ছাড় দিয়ে ব্যবস্থা করা হয়েছে, এবং রাজবিহারিতেও তাই কলকাতার বিভিন্ন জায়গায় ড্রোন দিয়ে চেকিং করছে, টাকা চেকিং চলছে। পাশাপাশি পুলিশ কঠোর হলে লকডাউন যে কতটা কার্যকর করা যায়, এই যে মাসিক লকডাউনগুলো আমাদের হলো সেটাই কিন্তু তার প্রমাণ। কিন্তু মার্চ মাসের একদম প্রথম যে লকডাউন শুরু হয়েছিল সারা দেশ জুড়ে মার্চ মাসের 24 তারিখ মিড নাইট থেকে, তারপর থেকে কিন্তু আমরা যে লকডাউনটা দেখেছি তার চিত্রটা কিন্তু আমরা সামগ্রিকভাবে এতটা কড়া এতটা দৃঢ় দেখিনি। তখন কিন্তু আমরা যে লকডাউনটা দেখেছিলাম তাতে লকডাউন অমান্য করার মতন একটা প্রবণতা মানুষের মধ্যে প্রচণ্ড পরিমাণে ছিল, এবং পাড়ায় পাড়ায় দোকানগুলো খুলেছিল। এবং এই লকডাউনের মূল কারণ হচ্ছে গিয়ে করোনার যে চেনটা সেটাকে ভাঙা, অর্থাৎ ব্রেক দ্য চেন চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয়। কিন্তু প্রাথমিকভাবেই কিন্তু যখন আমরা দেখেছি এই লকডাউনটা কার্যকর হচ্ছে তখন সেই জিনিসটা আমরা দেখতে পাইনি। আজও কিন্তু রাস্তার অবস্থা সেই তুলনায় যথেষ্ট ফাঁকা, কিন্তু হাতে গোনা কয়েকটা গাড়ি কয়েকটা বাইক মাঝে মধ্যে দেখা যাচ্ছে, না যে তা নয়। এই এখন আমরা বাঘাযতীনের দিকে যাচ্ছি, এখন দেখা যাচ্ছে রাস্তায় বেশ কয়েকটি বাইক পরপর যাচ্ছে, কিন্তু এখানে রাস্তায় পুলিশের দেখা আমরা পাচ্ছি না। এই একজন ট্রাফিক পুলিশ আছেন, তিনি কিন্তু এই গাড়িগুলোকে চেক করলেন না, গাড়িগুলো কিন্তু সোজা রাস্তা দিয়ে বেরিয়ে গেল, বাইকগুলো কিন্তু বেরিয়ে গেল। কাজেই কোথাও কোথাও পুলিশি চেকিংয়ের কিন্তু শিথিলতাও নজরে আসছে না যে তা নয়। দেখতে পাচ্ছেন এটা বাঘাযতীন বাজার, বাজারটা পুরো বন্ধ, গেটটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে পুলিশের একটা ছোটো পিকেটিং আছে। এখানে কিছু ব্রেন পুলিশ এবং এমনি পুলিশ বসে আছেন, এবং সিগন্যালে এখন গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে দেখা যাচ্ছে যে হাতে গোনা কয়েকটা গাড়ি, প্রেসের গাড়ি এবং অত্যাবশ্যক পরিষেবার গাড়ি, এবং একটা ওষুধের দোকান খোলা আছে এখানে। এছাড়া আর কিছু এখানে সেই অর্থে স্বাভাবিক নয়। পরিস্থিতি যাচাই করলে যা বলা যায় যে তাতে এই লকডাউনটা খুব সফলভাবেই কার্যকর হচ্ছে। এএনএম নিউজের জন্য শিবপ্রিয় দাশগুপ্ত রিপোর্ট, কলকাতা। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি। এই যে আপনার স্পিড পোস্ট।
আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোনায়। স্পিড পোস্ট ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। নিকটে অবস্থিত যোগাযোগ 8335055437 ও 9064959886। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।